কেয়া পবিত্র কর্তব্য বলছেন অনির্মান বন্দ্যোপাধ্যায় কিন্তু যদি আমার আমার যদিও এখনও প্রশ্ন বাঙালি হিসেবে প্রশ্ন নাগরিক হিসেবে প্রশ্ন অ্যাঙ্কার হিসেবে নয় নাগরিক হিসেবে বাঙালি হিসেবে বাজার দর নিয়ে প্রশ্ন আছে আমার গণবিটুনি নিয়ে প্রশ্ন আছে মাথা ভাঙা কেন রাজ্যের যে কোনো প্রান্তের কোনো নারী যদি নির্যাতিত হন তা নিয়ে প্রশ্ন আছে সেগুলো নিয়ে কোনো প্রস্তাব নেই প্রস্তাব আনা হলে তাতে অনুমোদন নেই কেয়া দেখুন এটা আমার মনে হচ্ছে যে ঠিক যেন বাহুবলীর সিনেমা দেখছি সিনেমার চিত্রনাট্য মেরা বচন হি মেরা শাসন অন্ততপক্ষে মদনবাবু যা বলেছেন সেটা তো তাই মনে হচ্ছে আমাদের রাজ্যের যে জ্বলন্ত সমস্যাগুলি রয়েছে যেটা দীপকবাবু বললেন মাথা ভাঙা থেকে শুরু করে চোপড়া থেকে শুরু করে জামালের কামাল সোনারপুর ভায়া কুলতলি হয়ে আমরা দেখলাম জয়ন্ত সিংয়ের আড়িয়াদহ এগুলো নিয়ে কোনো প্রস্তাব নেই এগুলো নিয়ে নিন্দা প্রস্তাব করতে আনতে পারছে না রাজ্য সরকার কারণ এরা সমস্ত সবাই হচ্ছে তৃণমূলের মদত পুষ্ট গুন্ডা আমাদের রাজ্যে দেখছে আপনি যেটা বললেন যে মূল্যবৃদ্ধি নিয়ে আলোচনা করুন আমাদের রাজ্যে ভবিষ্যতে কি কিভাবে শিল্প আসতে পারে কি কিভাবে রাজ্যে জলন্ত সমস্যাগুলো আমরা নিদান সমস্যার সমাধান করতে পারি সেগুলো আলোচনা করুন না কোন আলোচনা হবে না আমাদের রাজ্যে আজকে আমরা দেখছি খাদ্যমন্ত্রী খুব ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাস তার বাড়িতে আবার রেড চলছে দুর্নীতি হয়েছে চাকরি প্রার্থীরা তারা রাস্তায় বসে রয়েছে কি চাকরির যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের কিভাবে চাকরি দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা করুন না আলোচনা হবে না আমাদের রাজ্যে খেয়ালি পোলাও পাকানো হচ্ছে অনির্বাণ অনির্বাণ আর যে প্রশ্ন করলেন যার এই রাজ্যে নিয়ে কোনো আলোচনা নেই তিনি কি করে এই রাজ্য নিয়ে বলেন তাহলে আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে উত্তরপ্রদেশটি আলোচনা করেন কেন কেন তৃণমূলের মন্ত্রী সংসদ বিধায়করা টেলিভিশনে এসে প্যানেলিস্টরা উত্তরপ্রদেশ গুজরাট বা অন্যান্য আপনারা তখন কি করে বলতে পারেন শুনুন আমি আপনাকে বলছি আরে দুটো কথা বলে আমি খুব সাধারণ দুটো একটা থেকে যারা আছেন তারা নিশ্চয়ই তাদের দুঃখ দুর্দশার কথা বলবেন উত্তর কে স্থাপন করেছিল অনির্বাণ আলাদা করে উত্তর কন্যা স্থাপিত হয়েছিল উত্তরবঙ্গের মানুষদের তাদের দুঃখ দুর্দশা নিরসন করতে আজকে দেখুন উত্তর কন্যার কি অবস্থা কজন মঞ্চে এখান থেকে যান উত্তর কন্যাতে

বাংলা হচ্ছে শুধুমাত্র ওই ওইটুকু জয় যেইটুকু আপনাদের এগিয়ে যেই বাংলাদের লোকজন আছে তাদের মধ্যে সীমাবদ্ধ আমরা বলছি আপনাদের জন্য এগিয়ে বাংলা খেলা সামলা দীপকবাবু আপনার কাছ থেকে শুরু করছি তার কারণ আপনি রাজ্যের বিধানসভার তাই বিধানসভার বিষয়ে যখন আলোচনা করছি তার প্রস্তাব নিয়ে যখন আলোচনা করছি আমার মনে হয় এখানে বাকি সবাই একমত হবেন অন্তত প্রথম কথাটি বলবার অধিকার আপনার আছে আজকের এই ছজনের মধ্যে যেহেতু আপনি একমাত্র বিধায়ক এ রাজ্যের বিধানসভায় দীপকবাবু রাজ্যের বিধানসভাতে আলোচনা করবার জন্য বঙ্গভঙ্গ এই মুহূর্তে কতটা জরুরি বিষয় পাঁচই অগস্ট প্রস্তাব আসছে আমরা শুনছি চার বছরের মধ্যে দ্বিতীয়বার আপনারা ঠিকই শুনেছেন দেখুন আমরা অনেকগুলো মোশন এনেছিলাম বিধানসভায় তার মধ্যে উল্লেখযোগ্য মাথা ভাঙায় যেভাবে মহিলাদের উপরে নির্যাতন হলো সেই বিষয় নিয়ে আমরা মোশন এনেছিলাম এবারে এর আগে আমরা বক্তই নিয়ে এনেছিলাম যেখানে কয়েকজনকে বর্বরচিত আক্রমণের মাধ্যমে রাতের অন্ধকারে তাদেরকে ঘরের মধ্যে পুড়িয়ে মারা হয়েছিল কিন্তু কোনোটি কোনোদিনও আলোচনায় আসেনি অথচ আমরা কালকে দেখলাম প্রশ্নোত্তর পর্ব বাদ দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী একটি সাংবাদিকদের এসে কি বলেছেন সেই বিষয়ের উপরে ভিত্তি করে একটি হান্ড্রেড সিক্সটি নাইনে সেখানে আলোচনা হল অদ্ভুত এক পরিবেশ চলছে আমাদের বিধানসভায় মাননীয় অধ্যক্ষ মহোদয় তিনি এক পেশে আচরণ করছেন এবং যার জন্য আজকে বিজেপি পরিষদীয় দল বাধ্য হয়ে অধ্যক্ষের বিরুদ্ধে অনাস্থা আনতে বাধ্য হয়েছে আজকে আমরা আমি একটা অনুরোধ শুধু দীপকবাবু আপনাকে করবো বিধানসভায় শাসক দলের যে ইন্টেনশন অর্থাৎ তাদের কি উদ্দেশ্য সেটা নিয়ে আমরা আলোচনা করছি যেহেতু স্পিকারও বিধানসভার একজন সদস্য আপনিও বিধানসভার একজন সদস্য তাই সভার বাইরে আমার মনে হয় স্বাভাবিক নিয়মেই একজন আরেকজন সদস্যের সমালোচনা করা এবং বিশেষ করে তিনি যেহেতু বিধানসভার অধ্যক্ষ তার ভূমিকা নিয়ে এখানে কোনো প্রশ্ন না তোলাই ভালো আমি বিধানসভার অধ্যক্ষ নই সার্বিকভাবে বিধানসভা পরিচালনা করার ক্ষেত্রে শাসক দলের যে গুরুদায়িত্ব আছে বিধানসভা পরিচালনা কোন অভিমুখে হবে তাদের ভূমিকা নিয়ে কথা বলতে চাইছে আলোচনা করছি একদিন তো আজকে আমরা অধ্যক্ষের বিরুদ্ধে মাননীয় অধ্যক্ষের বিরুদ্ধে আমরা আজকে অনাস্থা প্রস্তাব নিয়ে এসেছি এবং সেখানে আমরা আঠারোটি দফা দাবি রেখেছি তার মধ্যে অবশ্যই যে আমাদের সেখানে বলবার অবকাশ নেই গতকাল যে বিষয়টাই দেখা গেছে যে আমাদের বিধায়ক নয় এবং যাদের আমরা আমাদের পরিষদীয় দল চিফ হুইপ যাকে সময় দেয়নি তাকে দেখা যাচ্ছে বিজেপি বিধায়ক বলে তাকে দশ মিনিট সময় দেওয়া হয়েছে খুব সঙ্গতভাবেই আমরা তার প্রতিবাদ করেছি আমরা এবং সেখান থেকে বেরিয়ে এসেছি এটা কোন মানে সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে সেটা আমরা জানি না এই ঘটনা পশ্চিমবঙ্গ বিধানসভায় এই প্রথম আমরা দেখেছি পশ্চিমবঙ্গ বিধানসভায় পিএসসির চেয়ারম্যান করা হয়েছে তাদেরকে যারা বিজেপির বিধায়ক নয় অথচ পিএসসির চেয়ারম্যান দেওয়ার কথা আমাদের বিরোধী দল দলের কোনো বিধায়ককে সেখানে আমাদের বিরোধী দলের ছয়টি কোটা আছে ছয়টি কোটায় আমাদের জন ছিল যদিও এই মুহূর্তে একটি কোটা ফাঁকা আছে মনোজ টিগ্গা মহাশয় তিনি রাজ্য লোকসভায় নির্বাচিত হওয়ার কারণে তার জায়গাটি ফাঁকা রয়েছে কিন্তু আমাদের যারা মনোনীত বিধায়ক আছে তাদের কাউকে দেওয়া হয়নি এইভাবে একের পর এক রীতিনীতি লঙ্ঘন করছে এখানে পশ্চিমবঙ্গের বিধানসভা এবং যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক বিষয় থাকা সত্ত্বেও সেই সমস্ত বিষয়ে কোনো আলোচনা হচ্ছে না আমরা দেখেছি যে আমাদের প্রাথমিক মন্ত্রী বেশ আমি 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 আবারও আপনাকে সুযোগ দেবো আমি আপাতত অনীবনের কাছে অনিবার বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সমর্থক হিসেবে আইনজীবী অনিবার বন্দ্যোপাধ্যায় আপনার কাছে আমার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় কথাটাই আইন হয়ে গিয়েছে তাই আইনসভা এখন বেলাইন জন্য জরুরি মধ্যে কি আলোচনা হচ্ছে সেটা বাবু যেমন ভালো বলতে পারবেন আমার পক্ষে বলা সম্ভব নয় তার কাউন্টার উত্তর দেওয়াটাও খুব মুশকিল আমি যাই বলবো সেটা রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে বলা হয়ে যাবে যে কারণে আমি সেই জায়গাটায় যাচ্ছি না আমি মূল আপনাদের যে প্রতিবেদন তার যে মূল জায়গাটা ছিল যে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব সেটা আনা হচ্ছে অতএব কেন আনা হচ্ছে ইত্যাদি না কেন আনা হচ্ছে মানে যদি সত্যি এরকম একটা প্রস্তাব থাকতো তো নিশ্চিতভাবে তার বিরুদ্ধেও প্রস্তাব আনতে পারে এখানে আমি জিজ্ঞাসা করার কেউ নেই কেন আনা হচ্ছে আমার প্রশ্ন যেটা নেই তা নিয়ে আলোচনা হবে আর যেগুলো আছে সেগুলো নিয়ে হবে না বেশ বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব নিয়ে কাদের এত গাত্রদাহ তারা যে সেটা এক্সপোস করতে চাইলে আমার কোনো অসুবিধা নেই তারা এক্সপোজ করুন আমি আবারও বলছি বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব সেটা কারণে না অকারণে আনা হচ্ছে সেটা যারা দর্শক তারা আপামর দর্শক জানেন যারা বিজেপির পক্ষে তারাও জানেন যারা বিজেপির বিপক্ষে তারাও জানেন যারা বাংলার পক্ষে তারাও জানেন যারা বাংলার বিপক্ষে তারাও জানেন যে বঙ্গভঙ্গ সংক্রান্ত বক্তব্য কথা প্রস্তাব একের পর এক প্ররোচনামূলক বক্তব্য আমি বলতে পারি কাদের নেতা মন্ত্রী সাংসদ বিধায়করা পরপর পরপর রেখে চলেছেন কোন দলের তারা কোন দলের রাজ্যসভার বা কোন দলের লোকসভার বা কোন দলের বিধানসভার সাংসদ কিংবা তাদের জেলা নেতৃত্ব রাজ্য নেতৃত্ব ইত্যাদি সেটা আপামর মানুষজন জানেন তাদের বিরুদ্ধে তাদের এই বক্তব্যের বিরুদ্ধে যদি বিধানসভায় প্রস্তাব আসে সেইটা নিয়ে কারা প্রশ্ন তোলেন কেন প্রশ্ন তোলেন আপনার কাছে এটা সময় এবং আমার কাছে নয় যে কোনো বাংলার মানুষ যারা বাংলার পক্ষে দাঁড়াতে চান তাদের কাছে এটা শুধু সময়োচিত নয় এটা প্রয়োজনীয় কারণ যখন একটি দলের তরফ থেকে ভিন রাজ্যের একজন সাংসদ যার এই রাজ্যের সঙ্গে কোনো সম্পর্ক নেই রাজনৈতিকভাবেও নেই সংসদীয় ক্ষেত্রের ক্ষেত্রেও নেই তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাজ্য নিয়ে আমার এখানকার জেলা নিয়ে তার যা খুশি তিনি বলে যাবেন এবং তিনি বলে দেবেন কি করতে হবে কি না বাংলাকে ভাঙতে হবে তখন সেই দলের বাকি সাংসদরা টেবিল চাপড়া তারা তার পিঠ চাপ এখানকার বিধায়করা তার কার্য তো বলবেন যে বাবা যা বলেছে ঠিক বলেছে এইটা যখন কেউ করেন তার বিরোধিতা করাটা বাঙালি হিসেবে পবিত্র কর্তব্য